আর কখনো যদি দেখেন কারো বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, আপনি সেখানে কথা টানাটানি আর করবেন না, কাউকে দোষারোপ করবেন না, মেয়েদেরকে দোষারোপ করবেন না, স্বামীদেরকে দোষারোপ করবেন না, আপনি শুধু শুভাকাঙ্ক্ষী হিসাবে এতটুক বলবেন আমার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে ওনাদেরকে সন্তান দিয়ে ধন্য করবেন, তাদেরকে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ঘরকে আলোকিত করবেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাজ ভিক্ষা চাওয়া, ভিক্ষুকের কাজ ভিক্ষা চাওয়া, মালিকের ইচ্ছা কখন দিবে, কিভাবে দিবে, কি দিবে কি না দিবে কথা বলেন ঠিক কি না? সেখানে নাক গলানোর অধিকার কারো নাই, বলেন কারো নাই। আচ্ছা এবার আসুন, মনোযোগ আছে? সবকিছু চালাচ্ছেন কে? আল্লাহ। এই এত বড় সূর্য, এই জমিন থেকে যখন উপরের দিকে রাতের বেলা তাকান ছোট ছোট তারা দেখা যায় না? বিজ্ঞানের ছাত্র ভাইদেরকে জিজ্ঞেস করেন এই ছোট ছোট দেখা যাওয়া তারাগুলা যদি কাছ থেকে দেওয়া হয় দেখা হয় কেমন বড় হবে, বলে যে পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়, পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়। এই এক একটা স্টার, এক একটা তারা, এই সূর্য যেটাকে দেখছি 13 লক্ষ গুণ বড় পৃথিবীর তুলনায়। এখন একটু ভাবুন এত বড় একটা সূর্য তোলার জন্য কত বড় একটা শক্তিশালী মেশিনের দরকার হওয়ার দরকার, কিন্তু দেখেন কোনো মেশিন নাই, কোনো তার নাই, কোনো রশি নাই। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, সুবহানাল্লাহ জোরে জোরে বলতে হবে। টাইমে টাইমে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে। আম গাছের দিকে তাকান, আপনার সেই আম গাছের মধ্যে জানুয়ারিতে কোনো আম নাই, ফেব্রুয়ারিতে কোনো আম নাই, মার্চে কোনো আম নাই, এপ্রিলে কোনো আম নাই। যখনই বৈশাখের সময় চলে আসলো কে জানে আম গাছকে জানাই দিয়েছে এখন তোমার এখানে ফুল আসা দরকার, বইল আসা দরকার, এখানে তোমার জন্য এখন আম আসা দরকার। ঠিক টাইমটা হয়ে গেল আম গাছে আমের দেখা মিললে শুরু করেছো, সুবহানাল্লাহ। এই যে সমস্ত কিছু, সাগর পারে যান, সাগর পারে তাহলে আম গাছে আম ধরে যখন তিনি চায়, তিনি কখন চায়? যখন আমাদের দরকার, ঠিক না বেটি? বলেন না। কাঁঠাল গাছে কাঁঠাল তখনই ধরে যখন আমাদের দরকার। এবার বলেন সব মানুষের প্রত্যেকটা দিন আম দরকার না হলো, কাঁঠাল দরকার না হলো, একটা জিনিসের প্রত্যেক দিন দরকার, সেটা কি? পানি। আরেকটা কি? বাত। বাত প্রত্যেক দিন দরকার, পানি প্রত্যেক দিন দরকার, ভাত প্রত্যেক দিন দরকার, নিঃশ্বাস, ঠিক? এখানে একটা কথা মনে রাখবেন, খুব চমৎকার একটা বিষয়, যারা আল্লাহর প্রেমে নিজের জীবন সাজাতে চান তো প্রেম করার আগে, তো প্রেমে পড়ার আগে প্রেমটা তো একটু বুঝতে হবে না, তারপরে তো গভীরে। হ্যাঁ, অনেকে আমরা বলি যে ওই এবাদতের মজাটা পায় না। আমি শুধু আমার ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আগে নবীর প্রেম নিয়ে রবের প্রেম সাগরে ডুব দেন, আগে সেটাকে একটু প্র্যাকটিস করেন, অনুভব করেন, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া, এটা আমার রবের দয়া। তো এটাকে স্মরণ করার জন্য আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহর সাথে বন্ধুত্ব করেন। করতে করতে যখন একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে তখন দেখবেন যে সিজদাই মাথা ঝুঁকলে সহজে আর তুলতে ইচ্ছা করবে না, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, দুনিয়ার একটা নিয়ম হচ্ছে যে জিনিসটা মানুষের বেশি দরকার সেটা তত বেশি দাম বাড়াই দেয় যেন কিনতে না পারে। যেমন করোনাকালীন সময়ে হ্যাঁ, যখন দেখতেছে কোম্পানি চাহিদা বেড়ে গেছে, কই এটার দাম বাড়া, হ্যান্ডওয়াশের দাম বাড়া, মাস্কের দাম, যখন এখন চাহিদা নাই আবার। এক কথায় দুনিয়ার নিয়ম হচ্ছে, আপনারা দ্বিমত পোষণ করলে করতে পারেন, তারপরও শুনে দেখুন, দুনিয়ার নিয়ম হচ্ছে যেটা বেশি দরকার হবে সেটা তত হাতের নাগালের বাইরে চলে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু শুনে শুনে বলবেন কোনটা বেশি দরকার, কাপড় বেশি দরকার না আপনার পানি বেশি দরকার, পানি বেশি দরকার নাকি খাবার বেশি দরকার, জোরে বলেন না। আমি প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন, কাপড় বেশি দরকার নাকি আপনার আমার জন্য খাবার বেশি দরকার?
খাবারের চাইতে বেশি দরকার হচ্ছে পানি, খাবারের চাইতে বেশি দরকার পানি, পানির চাইতে বেশি দরকার হচ্ছে নিঃশ্বাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এই নিঃশ্বাসটা যদি, এই যে আমরা এখন বেঁচে আছি, নিঃশ্বাসটা আছি বলে তো অহংকার আছে, হিংসা আছে, রাজত্ব আছে, আমি শব্দটাই আছে না, এই নিঃশ্বাসটা যদি প্রত্যেক দিন কারো থেকে কিনা লাগতো অবস্থাটা কি হইতো? পানির ব্যাপারে কত ঝগড়া, চাউলের ব্যাপারে কত ঝগড়া, এই নিঃশ্বাসটা না থাকলে তো কিচ্ছু নাই। দেখেন আল্লাহ তাআলা কত বড় দয়াবান, এই নিঃশ্বাসটাকে আমার নিঃশ্বাস আপনার হাতে ছেড়ে দেয় নাই, আপনার নিঃশ্বাস আমার হাতে ছেড়ে দেয় নাই, এটা আল্লাহ নিজের রহমতের দরবারের কন্ট্রোলে রেখে দিয়েছেন। এবার আমি প্রশ্ন করবো, আপনারা একটু আল্লাহর বাস্তে বুঝে বুঝে উত্তর দিবেন, কাপড় বেশি দরকার নাকি খাবার বেশি দরকার? খাবার বেশি দরকার না পানি বেশি দরকার? পানি বেশি দরকার না নিঃশ্বাস বেশি দরকার? এবার বলেন এই চারটার ভিতরে কোনটা বেশি দামি? জোরে বলেন কোনটা বেশি দামি? আপনি আমি যদি কাপড় না পাই এক বছর, আপনি আমি মারা যাব না, কিন্তু এক বছর যদি খাবার না পাই অবস্থা কিন্তু ১২টা বেজে যাবে। এবার খাবার যদি আপনি আমি পেয়েছি, পানি যদি ৬ মাস না পাই অবস্থা কিন্তু ১৩টা হয়ে যাবে। এবার পানির চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিজেন, ১০ মিনিট যদি না পাই আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এবার এই চারটার মধ্যে সবচাইতে দামি কি? তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে, তারপরে হচ্ছে, চারটা জিনিসের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই নিঃশ্বাস। এটা যদি পৃথিবীর মানুষের কন্ট্রোলে থাকতো তাহলে এই এক একটা সেকেন্ডের নিঃশ্বাসের দাম থাকতো লক্ষ লক্ষ টাকা, কামাইতাম মাসে লক্ষ টাকা, সেকেন্ডের জন্য নিজের দেওয়া লাগতো লক্ষ লক্ষ টাকা। আপনার আমার পক্ষে বাঁচার চেষ্টা থাকলেও, টাকা থাকলেও, কোটিপতি হলো বাঁচা সম্ভবপর হতো না, বাঁচা সম্ভবপর হতো না। কিন্তু কত চমৎকার একটা বিষয় দেখেন, যেই জিনিসটা আল্লাহ তাআলার বান্দাদের জন্য যত বেশি দরকার আল্লাহ তাআলা ওই জিনিসটা পাওয়াটা বান্দার জন্য তত বেশি সহজ করে দিয়েছেন। এবার আসুন চলেন মিলাই, একটা কাপড় কেনার জন্য কোথায় যেতে হবে? আর একটা এক কেজি চাউল কিনতে, এক গ্লাস পানি খেতে, পানিটা হাতে তুলে খেতে হয়, খাবারটা হাতে তুলে খেতে হয়, কাপড়টা হাত দিয়ে পড়তে হয়, আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কি? নিঃশ্বাস। আপনি বসে আছেন এখন এতক্ষণ ধরে, আপনার হাতও চালানো লাগে না, কিছু করা লাগে নাই, অটোমেটিক আল্লাহ অক্সিজেন আপনার নাকের সামনে এনে দিচ্ছেন। সুবহানাল্লাহ। যে জিনিসটা আপনার বেশি দরকার আপনার রব সেটা আপনার জন্য পাওয়া তত সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আবার বলছি একটু মনোযোগ, যে জিনিসটা আমাদের যত বেশি দরকার আল্লাহ সেই জিনিসটা তত বেশি সৃষ্টি করেছেন। এবার আসুন, আপনার আমার ডেইলি যে পানিটা দরকার, এখানে কিন্তু বিভিন্ন কাজে পানি লাগে, থালা বাসন ধুতে পানি লাগে বলেন না, রান্না করতে, কাপড় ধুতে, তারপরে ওই পরিষ্কার করতে, এগুলো তো কোনো রকম মানায় নেওয়া যায়, তৃষ্ণা মিটাতে ময়লা পানি না পরিষ্কার পানি, আমার যেরকম পানি লাগে আপনারও লাগে, আপনার যেমন লাগে বউরও লাগে, বউর যেমন লাগে স্বামীরও লাগে, স্বামীর যেমন লাগে সন্তানেরও লাগে, সন্তানের যেমন লাগে পরিবারের সবাই লাগে, পরিবারের সবাই যেরকম লাগে দাদা নানা সবারই লাগে, দাদা নানা যাগুলো লাগে এলাকার মানুষ সবার লাগে, এলাকার মানুষের যেরকম লাগে পুরা চট্টগ্রামবাসীরও সেটা লাগে, পুরা চট্টগ্রামবাসীর যেটা লাগে পুরা বাংলাদেশবাসীর সেটা লাগে, পুরা বাংলাদেশবাসীর যেটা লাগে ইন্ডিয়ারও আলাদা তা লাগে, পাকিস্তানও আলাদারও তা লাগে, সব মানুষেরই তো পরিষ্কার পানির দরকার। এবার আপনি শুধু মানুষের জগৎটা বাদ দেন, কত প্রাণীর পানির দরকার, কত প্রাণীর পানির দরকার, কত পাখির প্রাণীর দরকার, এটা কিভাবে সম্ভব? এই হাজার হাজার কোটি আর ৭০০, ৮০০, ৯০০ কোটি মানুষের এতগুলো পানির জন্য কত হাজার লিটার টন পানির দরকার ডেইলি? রক্ত সেই জন যেখানে আমরা ট্যাঙ্ক পুরাতে গেলে ওয়াশার হিসাবে হিসাব করে কত পানি কত টাইম দিয়ে তুলতে হয়, রব সেই রব্বুল আলামিন তিনি যিনি সারা বিশ্বের সমস্ত প্রাণীর জন্য পরিষ্কার সুস্থ পানির ব্যবস্থা করে দিচ্ছেন। সিরিঙ্গি আওয়াজ হন না ভাই? সুবহানাল্লাহ। এবার আপনারা চুপ থাকেন, আমার সামনের ভাই যারা আছেন তারা বলেন তো সুবহানাল্লাহ। এবার দুনো দিকের আশেক ভাইয়ের একবার মিলে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন
এবার মন খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জীবনে যাই হোক মন মত হোক কিংবা না হোক আমার আব্দার মুস্কি হাসি মুখে রাখবেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকবেন আলহামদুলিল্লাহ পাইলে একবার বলবেন না পাইলে দুইবার বলবেন মন মত পাইলে একবার বলবেন মন মত না পাইলে ডবল বলবেন ইচ্ছা পূরণ হইলে একবার বলবেন ইচ্ছা পূরণ না হলে ডবল বলবেন মনের আশা পূরণ হলে দুই রাকাত পড়েন যদি মনের আশা পূরণ হয় দুই রাকাত পড়েন মনের আশা পূরণ না হলে চার রাকাত পড়বেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বিষয়টা শুনতো একটু কেমন জানি আজগবি আজগবি অবাক করা বিষয় না এটা আবার কেমন ব্যাপার মন মত হইলে এনা দশ রাকাত পড়তাম মন মত না হলে তো পড়ার কোনো দরকার নাই মন মত হইলে এনা দশ বার আলহামদুলিল্লাহ বলতাম মন মত না হলে তো দশ বার আলহামদুলিল্লাহ বলার দরকার নাই শুনুন ভাইয়েরা সাধারণ বান্দার চিন্তা আর আশিকদের চিন্তার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকেই তো বটে এটা নিয়ে তো কোনো তর্ক নেই শুনুন ভাই একজন আশিক বলে আমার চাওয়া যখন পূরণ হয় আমি যদি একবার আলহামদুলিল্লাহ বলি আমার চাওয়াটা যদি পূরণ না হয় তখন আমি দুইবার রবের দরবারে শুকরিয়া করে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করি সুবহানাল্লাহ জগৎ জিজ্ঞেস করে এই পাগলামির অর্থটা বুঝলাম না পাইলে না করবা না পাইলে কেন করো তখন আশিক বলে যেটা পেয়েছি সেটা আমার চাওয়া ছিল আর যেটা পাইনি সেটা তো আমার রবের চাওয়া সেটা তো আমার রবের চাওয়া সেটা তো আমার রবের চাওয়া আর রবের চাওয়ায় সন্তুষ্ট থাকা এটাই তো বান্দার কাজ বলেন না সুবহানাল্লাহ সেজন্য পাইলে পাইলে না পাইলে মন মত হইলে একবার মন মত না হইলে দুইবার তার মানে মন মত হইলে যদি দশ বার করেন আলহামদুলিল্লাহ পড়েন মন মত না হইলে বিশ বার পড়বেন আল্লাহ হয়তো খুশি হয়ে এর চাইতে উত্তম কিছু আপনাকে দিতে পারে সুবহানাল্লাহ আমি আজকে আলোচনা করতে আসিনি আপনাদের সাথে একটু দেখা করতে আসছি তো দু চারটা কথা বলি দোয়া নিয়ে বিদায় নিচ্ছি কখনো যদি দোয়া করে কবুল না হয় কখনো মনসুটো করবেন না মনে রাখবেন বান্দার করা একটা দোয়াও বিফলে যায় না সুবহানাল্লাহ শুনতে চেয়েছি শুনি না আরেকটু জোরে আবার বলছি শুনুন বান্দার করা একটা দোয়াও আল্লাহ বিফলে যেতে দেয় না প্রত্যেকটা দোয়া যে দোয়াটা যে আবদার যে চিৎকার হয়তো আপনার আপনের কাছে কোনোদিন প্রয়োজন মনে হয় নাই গুরুত্ব দেয় নাই আল্লাহর কাছে মন থেকে বলো এক একটা দোয়ার গুরুত্ব অনেক বেশি বান্দা যখন কোনো একটা দোয়া করে আল্লাহ সেটা এক সিস্টেমে কবুল করে না বিভিন্ন সিস্টেমে কবুল করে হয়তো আপনি দোয়া করে যেটা চাচ্ছেন সেটা আপনাকে দান করবে আর যদি দান না করে সেই জিনিসটা অন্য কিছু দেয় বুঝে নিতে হবে এটা চেয়েছেন এটা আপনার চাওয়া ভালোটা আল্লাহই জানে আল্লাহ আপনাকে ভালোটা দান করেছেন বুঝবেন একটু কথাটা বুঝবেন কখনো যদি দেখেন যে দুনিয়াতে কোনো দোয়াই কবুল হচ্ছে না তারপরে মন ছোট করবেন না কেন হাসরের ময়দানে এই দুনিয়ার প্রত্যেকটা দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন আপনার জান্নাতের রাস্তা সহজ করে দিবেন দোয়া কখনো বিফলে জোরে বলেন না দোয়া কখনো বিফলে আবার দোয়া মানে ইয়েন ন ও আল্লাহ ইতার টাঙ্গান মাঙ্গি দো হইছো নমাতের ও আল্লাহ ইতার 10 লাখ টাকা দিও আরো 20 লাখ টাকা দাও না দোয়া ইয়েন না দোয়া ইয়েন না দোয়া ইয়েন না আল্লাহ আমাদেরকে কামা হক্কুহু দোয়া করার তৌফিক দান করুন তো একটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ যে দোয়া করা কখনো বন্ধ করা যাবে যত নিজেকে ভিক্ষুক বানাতে পারবো ততই রহমানের রহমত দিয়ে আমাদের জীবন সুন্দর হতে থাকবে কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না এবার আসুন আমাদের কোন সাগরে ডুব দিতে হবে প্রেম সাগরে বলেন আমাদের কোন সাগরে ডুব দিতে হবে মনে রাখবেন জীবিত হয় সতেজ হয় প্রেম সাগরের মাধ্যমে প্রেম এমন একটা নিয়ামত আমার প্রেম মানে ওদিকে নিয়েন না বান্দা এবং আল্লাহর রহমতের নিয়ামতের প্রেম এই প্রেমটা দেখবেন আপনার ভিতরে এমন একটা শক্তির সৃষ্টি করবে আগে যে সিচুয়েশনগুলোতে আপনি ভেঙে পড়তেন প্রেম আসার পরে সেই প্রেমটা আপনার ধৈর্য হয়ে আপনাকে দাঁড়াই দিবে আরেকটু জোরে বলেন আপনার যে যে সিচুয়েশনে আগে মেজাজ গরম হয়ে যেত আউট অফ কন্ট্রোলে চলে যেতেন
এই আল্লাহর প্রেম নবীর প্রেম আপনার সেই জায়গার মধ্যে আপনাকে ধৈর্যের একটা পাহাড় বানিয়ে দিবে প্রেম মানুষকে কি করে জানেন আল্লাহর প্রেম বান্দার জীবনকে পরিপূর্ণভাবে সজ্জিত করে দেয় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ দোয়া কি চলবে না বন্ধ হবে আমাদের কাজ ভিক্ষা করা ভিক্ষুকের কাজ ভিক্ষা করা কখন দিবে দিবে না কোন টাইমে দিবে কি দিবে এটা মুনিবের ইচ্ছা আর মুনিবের বিষয়ে নাক গলানোর অধিকার গোলামের না গোলামের কাজ হচ্ছে শুধু চাওয়া মাওলা দাও মাওলা দাও হ্যাঁ একটা কথা বলবেন আমার চাওয়ায় যদি তুমি খুশি হও আমি যা চাচ্ছি সেটাতে যদি তুমি রাজি থাকো তাইলে আমাকে দিও আর আমার চাওয়াটা যদি তোমার পছন্দ না হয় আমি যেটা চাচ্ছি তাহলে মোলা আমাকে দিও না কারণ আমার দুনিয়াও দরকার আখেরাতও দরকার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার সুবহানাল্লাহ কারণ মুসলমানদের জীবন শুধু এটা নয় আসল জীবন পরকালে আল্লাহ আমাদের সবাইকে নেক আমলের সহিত জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন যতই ব্যস্ততা থাকুক নামাজ ছাড়া বলেন না ভাই নামাজ ছাড়া চলবে না আপনি নামাজের সাথে যদি বন্ধুত্ব করতে পারেন পৃথিবীর অনেক কিছু গুনার কাছ থেকে আপনি নিজেকে সরিয়ে নিতে পারবেন এই নামাজটা একটা চম্বুকের মতো কাজ করে গুনার কাছ থেকে দূরে যাওয়ার জন্য একটা চম্বুকের মতো কাজ করে কখনো খেয়াল করেছেন কিনা জানি না অজু করার পরে দেখবেন একটা শরীরের ভিতর পবিত্র পবিত্র একটা ভাব লাগে অজু করার পরে কেমন যেন একটু ব্রেনটা রিল্যাক্স রিল্যাক্স শান্তি শান্তি লাগে অজু করার পরে দেখবেন যে ঝগড়া করতে ইচ্ছা হয় না অজু করার পরে কখনো গালাগালি করতে ইচ্ছা হয় না অজু করার পরে কখনো নোংরামি দেখতে ইচ্ছা একটা অজু আপনার পাঁচটা দশটা মিনিটের জন্য পুরো জীবনটাই কেমন জানি পাল্টাই দেয় যারা নামাজ পড়তে পারেন না শুধু আমি আপনাদেরকে বলবো কষ্ট করে শুধু অজুটা বানান অজুটা বানান দেখবেন যে অজু আপনাকে নামাজের দিকে চম্বুকের মতো টেনে নিয়ে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ এবার বলুন তো আওয়াজ দিয়ে ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা করা ভিক্ষুকের কাজ হচ্ছে কি আওয়াজটা একটু বড় লাগবে ভিক্ষুকের কাজ হচ্ছে কি করা ভিক্ষা করা মনিবেক যা খুশি হয়ে দিবে সেটাই আলহামদুলিল্লাহ দিলো আলহামদুলিল্লাহ দিলো আলহামদুলিল্লাহ এবার আসুন তো ভিক্ষুক হয়ে যে চাচ্ছি মৌলাকেও তো খুশি করতে হবে কিছুই করলাম না শুধু চাওয়ার সময় চাইলাম বিষয় তো স্বার্থপর হয়ে গেল কথা বলেন না ক্লাস একটাও করলাম না স্যার রেজাইয়া যদি বলি যে আমাকে রোল নম্বর এক বানাই দিতে হবে বেতর বাড়ি উগনিছে ফরিব না কিন্ন মাথে কারখানা জোর হনবায় ফরিব না বেতর বাড়ি বেগিন ফিজুদি ফরিব না একদিনও ক্লাস না করস তুই এই গার্ডিয়ান ডাক কথা বলেন ঠিক না কিছু তো করতে হবে ওই মনিবকে খুশি করার জন্য কিছু করা যে শব্দটা ওই কিছু করার নামই হচ্ছে নেক আমল জোরে বলেন তাহলে নেক আমল হচ্ছে নামাজ আমরা নামাজ পড়ে মনিবের দরবারে হাজিরা দিচ্ছি যে হাজিরা কথা বলেন ঠিক না আমরা রোজা রেখে হজ করে জাকাত করে আল্লাহর দেওয়া শরীয়তের নিয়ম মেনে চলে আমরা মূলত হাজিরা দিচ্ছি কথা বলেন ঠিক না কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না আমাদের গুনাহ যত বড়ই হোক
রবের রহমতের সামনে আমাদের গুনার কোনো অস্তিত্ব নাই সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা সবার থেকে তুমি নিরাশ হও আমার থেকে নিরাশ হও না কারণ তোমার গুনার চাইতো হাজার গুণ বেড়ে বড় বিশাল আমি রবের রহমত চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এবার শেষ কথায় আমি আসছি একটু মনোযোগ দিয়ে শুনবেন জীবন সুন্দর করার জন্য একটা থিওরি কি আলহামদুলিল্লাহ বলেন সবাই আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে একটু বড় করে বলেন জীবন সুন্দর করার জন্য একটা বড় নিয়ামত হচ্ছে আলহামদুলিল্লাহ বুঝি না বুঝি মনমত হোক না হোক এগুলো কিছু দেখার বিষয় নেই শুধু এতটুক বলবো আমি নিজের বলতেও তো আমার না আমিও তো আমার রবের সুতরাং রব খুশি হলে আমি বান্দা হয়ে খুশি আলহামদুলিল্লাহ 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 কি বলবো আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আমরা কি বলবো আলহামদুলিল্লাহ সূরা নূহ কোরআনের 71 নম্বর সূরা হচ্ছে সূরা নূহ সূরা হযরত নূহ আলাইহিস সালাম নূহ এই সূরা নূহের 10 নম্বর 11 নম্বর 12 নম্বর আয়াত যদি আমরা একটু খেয়াল করে দেখি ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা সুবহানাল্লাহ বলেন না ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এই 10 11 12 নম্বর আয়াতের মাফহুম হচ্ছে নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো তওবা করো সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ বেশি বেশি আল্লাহর কাছে কি করো তওবা করো ইস্তেগফার করো এর পরের আয়াত আল্লাহ পাক বলে শস্য হওয়ার জন্য খাবার হওয়ার জন্য ধান হওয়ার জন্য আম হওয়ার জন্য বৃষ্টির তো দরকার আছে তোমরা গুনাহ বাড়িয়ে যাবে তোমাদের গুনাহ বেড়ে যাবে নিয়ামত কমে যাবে রহমত কমে যাবে সুতরাং রহমত পাওয়ার জন্য গুনাহ মাফের দরকার গুনাহ মাফের জন্য ইস্তেগফারের দরকার বলেন না সুবহানাল্লাহ তোমরা যত তওবা করতে থাকবে আমি আল্লাহর রহমত তত তোমাদের কাছে আসতে থাকবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হতে থাকবে সুবহানাল্লাহ এরপরের আয়াতে আল্লাহ পাক যে মজার তত্ত্বটুকু আমাদেরকে দিয়েছেন বান্দা তোমার জীবনে যত প্রকার চাহিদা আছে সম্পদ সন্তান যা যা আছে আমি রব তোমার জন্য ব্যবস্থা করে দেব কয়টা জিনিস আজকে পারলাম কয়টা জিনিস পেলাম আজকে একটু জোরে বলেন না একটার নাম শুকরিয়া আরেকটার নাম ইস্তেগফার সবাই বলেন একটার নাম শুকরিয়া আরেকটার নাম ইস্তেগফার এই দুইটা জিনিসকে আপন করে নেন বাকি কাজ দেখবেন যে এমনি এমনি হয়ে যাবে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ এটা তো বান্দার সাথে আল্লাহর হিসাব তো উম্মত হিসেবে নবীরও একটা উম্মত হিসেবে নবীর সাথে একটা লেনদেন আছে না জোরে বলেন না আছে না তো নবীর সাথে লেনদেনটা কি দরুদের লেনদেন বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে নবী বলছেন যে আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করবে 10টা গুনাহ মাফ করে দিবে 10টা মর্যাদা বাড়ায় দিবে বলেন না সুবহানাল্লাহ মন খুলে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে হয় না আরেকটু জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলা বুঝি নাই আবার আজান মুত্তু নাইলো এখন আল্লাহ আর আর পাঁচ ওয়াক্ত নামাজ শরীফের তৌফিক দান করো আলহামদুলিল্লাহ চলবে বলেন না চলবে ইস্তেগফার চলবে দরুদ শরীফ চলবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আর একটু ছোট করে বলেন আর একটু ছোট করে বলেন ক্ষমতা থাকলেও মাফ করা আল্লাহর পছন্দ জানার পরও দোষ গোপন করা আল্লাহর পছন্দ কথা বলেন ঠিক না আল্লাহর পছন্দনীয় কাজ করার আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমিন এখানে আমি একটা কথা বলি কালকে হয়তো এটা নিয়ে অনেক কথা চলবে
এই আয়োজন যারা করেছেন এগুলো আপনাদেরই ভাই আপনাদেরই সন্তান হয়তো সরাসরি না হয় দূর থেকে আপনার ভাইয়ের ছেলে মানে তো আপনারই ছেলে একটু কথা বলতে হবে ভাই তো এই আয়োজনটুকু এটা ছাড়া আর কোনো জায়গা তো সেহেতু ওনারা ওনাদের সাধ্যমত প্ল্যানিং করে করেছেন এবার বলেন সব কিছু চালানোওয়ালাকে আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে এখানে কারো কোনো হাত আপনারা বলেন জায়গার তুলনায় আসে কম হয়েছে না বেশি হয়েছে এই এতগুলা মানুষকে আপনি যদি 10000 টাকা করেও দেন নিতে পারবেন তাহলে সব আল্লাহ এবং রাসূলের প্রেমে আসছে কথা বলেন ঠিক কি না তো ওই কমিটির যত ভুলভ্রান্তি হয়েছে আপনাদের অপছন্দের যা কিছু হয়েছে আপনারা যা কষ্ট পেয়েছেন আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দিবেন এবং আগামীবার পরামর্শ দিয়ে হলো সহযোগিতা করবেন এ ভাই মাহফিল এখানে না করে ওই আমার একটা জায়গা আছে মাঠ ওইটা তো কর তো হবে এটা ভাইয়ের পরিচয় কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক আর একটু জোরে সুন্নিয়তের বাগানে যারা যেখান থেকে যেভাবে খেদমত করেছেন করছেন আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যেহেতু একদম খুব চিপাচিপির একটা পরিবেশ হয়ে গেছে রাস্তা এখান থেকে যাওয়ার সময় আপনারা একটু মুরব্বির দিকে খেয়াল রাখবেন আর ছোট বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কারণ একটা মুরব্বি যদি হাত একটু ভেঙে যায় এটা জোড়া লাগার সুযোগ ছোট বাচ্চা যদি হাত পা ভেঙে যায় এটা তো কিন্তু বড় রিস্ক হয়ে যাবে আপনারা তো যুবক মানুষ একটু ধাক্কা খাইলেও মোটামুটি সয়ে যেতে পারবেন এটা মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমাদের অন্তরকে নূর দ্বারা আলোকিত করে দিন আমিন আমার ভাই একটা অনুরোধ করেছেন আজানের একটা কলি দিব আয় মাতা ভাড়াই বেলি উম আল্লাহ ভাই আপনারা কথা বলেন না মাহফিলের সৌন্দর্য নষ্ট হচ্ছে একবার বলেন মারহাবা নয় আপনারা এমন ভাবে আওয়াজটা দেন যেন অন্যের আওয়াজটা কম শোনা যায় একটু জোরে বলেন তো মারহাবা একদম ফুল ভলিউমে বলতে হবে মারহাবা এবার বলেন আল্লাহ 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 এবার বলেন আলহামদুলিল্লাহ বাস আর আর কোনো আওয়াজ না আর কোনো আওয়াজ না এই এটা ছাড়া কি হাঁটার আর কোনো রাস্তা নেই এদিকে হ্যাঁ আজ এ লোক কিন্তু বাঙ্গিয়ে রাস্তা করে ফেলেতে নলকে ফ্লাইওভার দিয়ে দিতে এলে করে আচ্ছা আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দিব না অল্পক্ষণ ঠিক আছে তারপর আমি বিদায় নিচ্ছি আপনাদের থেকে ভাইয়া প্লিজ প্লিজ আমি আমি বুঝতে পারছি এতক্ষণ পরে বুঝতে পারছি এখানে হাঁটা চলার রাস্তা আছে না এই আমার ভাইদের কষ্ট হচ্ছে এই জায়গায় এই জায়গায় الله 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله 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 لا موجود إلا الله لا مشهود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله 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 চিৎকার দিয়ে একবার বলেন মারহাবা এখন একটু নিরিবিলি